আসন্ন উপনির্বাচনে প্রচার প্রায় শেষ লগ্নে শাসক দল বিজেপি ও সিপিআইএম এর সঙ্গে তাল মিলিয়ে প্রচারে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীরাও। প্রতিদিনের মতো রবিবার সকালেও রাজধানী আরএমএস চৌমুহনি এলাকায় প্রচার করলেন আট টাউন ওয়ার্ড দলীয় কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। জয় নিয়ে দৃঢ় বিশ্বাসী প্রার্থী, তিনি বলেন জয় ওনার নিশ্চিত। এক সামান্য বৃষ্টিতে দেখা যায় যে রাস্তাঘাট বাড়ি ঘরে জলপ্লাবন হয়, অনেকের অভিজ্ঞতা আছে শেয়ার করছে আমার সঙ্গে। এবার যে জল হয়েছে, মানে মানুষের প্রত্যাশা কি ছিল যে স্মার্ট সিটিতে রূপান্তরিত হয়েছে এবং এই স্মার্ট সিটিতে এখন আর পরিষেবাগত ত্রুটি থাকবে না, কিন্তু দেখা গেল যে স্মার্ট সিটি এবার মানুষের জল যন্ত্রণা আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। প্রতিটা বাড়িতে একটা মানে এবার সবচেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো একটা সরকার চার বছরের উপরে এখানে এই স্মার্ট সিটির উপরে কাজ করেছে, উন্নয়নের কথা বলছে, উন্নয়নের কথা বলে আজকে এই শাসক দল কিন্তু মানুষের কাছে ভোট চাইতে পারছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।